হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ যাচ্ছি কলকাতার একটি ভয়াবহ স্থানে, যার নাম পাকিস্তান কবরস্থান। এটি একটি খ্রিস্টান কবরস্থান, যাহা মাদার তেরিজা স্মরণে স্থাপন করা হয়েছে। আমরা বাইক নিয়ে চলে এসেছি এশিয়ার সর্ববৃহৎ কবরস্থানের সামনে। এবার ভিতরে প্রবেশ করবো এবং দেখব কি আছে এখানে, এটি কেন কলকাতার ভয়ঙ্কর জায়গা হিসেবে আখ্যায়িত করা হয়। প্রথমে আমরা টিকিট কাটব। টিকিট মূল্য জন প্রতি 20 টাকা এবং ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য 50 টাকা, তবে ভিডিও করা এখানে অ্যালাও নয়। এই পার্ক স্ট্রিট সিমেন্টারি চালু হয়েছিল 1767 সালে। এটি ব্যবহার করা হয়েছিল 1767 থেকে 1830 সাল পর্যন্ত। ভেতরে প্রবেশ করা মাত্রই যেন গা ছমছম করে ওঠে। বাহিরের কোনো কোলাহল ভেতরে প্রবেশই করে না। এখানে বহু প্রতাপশালী লোকজন চিরঘুমে ঘুমিয়ে আছে। এখানে ঘোরাঘুরি করে বোঝায় যায় প্রায় কবরগুলির মাঝের ব্যক্তিগুলোর বয়স 20 থেকে 30 বছর ছিল। এটা আসলেই ভয়াবহ একটি জায়গা, যেখানে আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না যে এটি কতটা ভয়ঙ্কর। ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পেনিয়ন অফ দ্য মোস্ট অনারেবল অর্ডার অফ দ্য, এতটা করতে পারবো না এখন, চলে যাই। এরা যে সময় এখানে ছিল সেই সময় এগুলো করে রেখে গেছে, তাই মরার আগে মনে হয়।
মরার আগে মনে হয় কবর করেছি, আমি বললে এখানে কবর দিবা, এইরকম ডিজাইনে হবে। ওকে ওকে ভাই, कवर में बैठ के गीला कर रहा है। ওদিকে দেখলাম একটা 1 বছরের বাচ্চার কবর রয়েছে ওদিকে। কোনোটা মন্দিরের মতো দেখতে, কোনোটা টয়লেটের মতো দেখতে, কোনোটা একটা স্তূপের মতো, বিভিন্ন ডিজাইন রয়েছে। 1600 বেশি মানুষের মৃতদেহ এর ভেতরে আছে। ভেবে দেখুন, এতগুলো মৃতদেহের ভেতরে আপনি, আপনার গা অবশ্যই ছমছম করে উঠবে। এখানে রাত্রে রাত্রে নাকি ইংরেজদের আর্তনাদের চিৎকার শোনা যায়, তাই আমরা এখানে সকাল সকাল আসছিলাম। এখানকার প্রতিটি কবরস্থান বিভিন্ন কারুকার্য দ্বারা নির্মিত। কত না জানা ইতিহাস লুকিয়ে আছে এ কবরখানার ভিতরে। এখানে অনেক ঘোরাঘুরি করার পরে এবার আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের মতো এ পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে জানতে এবং দেখতে আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। আমাদের সাথে থাকতে এবং সকল ভ্রমণ কাহিনী দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা ব্যক্ত করে আজকের পর্ব শেষ করছি। ধন্যবাদ। সব সময় আমাদের হাত ধরে রেখেছে। ময়দান, পাটাকেষ্ট কালী পূজা।